আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পর্ব চার নিয়ে নতুন শিক্ষাবর্ষ 2024-এর শিখন অভিজ্ঞতা ধুয়ে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার যে ব্যবহার, এটার পর্ব চার থেকে যদি আমি একটু আলোচনায় আসতে চাই, সেই ক্ষেত্রে পর্ব তিনে আমি আলোচনা করেছিলাম যে বাস্তব সংখ্যা থেকে, অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে যে আমাদের মূলদ সংখ্যা রয়েছে, এই মূলদ সংখ্যার ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছিলাম পর্ব তিনে। এবং মূলদ সংখ্যাকে আমি বোর্ডে যেভাবে লিখেছি, কয়েকভাবে আমরা প্রকাশ করতে পারি যে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে, অর্থাৎ দুইটা সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়, যেখানে কিউ অর্থাৎ হর শূন্য হবে না, এবং পি এবং কিউ লব বাই হর আকারে যে সংখ্যাটি আমরা প্রকাশ করব, সেই ক্ষেত্রে সংখ্যাটি আমাদের পূর্ণ সংখ্যা হবে। কিন্তু অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে ভাববো, অমূলদ সংখ্যা নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, তাহলে অমূলদ সংখ্যার ব্যাপারটি নিয়েই আজকের এই পর্ব চার যদি একটু সাজাতে চাই, যে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, যেমন আমাদের মূলদ সংখ্যা বলা হয়েছে যে যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে, অর্থাৎ দুইটি সংখ্যার ভাগফল অর্থাৎ রেশিও আকারে আমরা প্রকাশ করতে পারি, যেমন আমরা 2:5 এটাকে আমরা 2/5 বা এটাকে আমরা 0.4 আকারে প্রকাশ করেছিলাম, অর্থাৎ সসীম দশমিক সংখ্যা বা অনুপাত আকারে যে সংখ্যাটিকে প্রকাশ করতে পারবো। কিন্তু অমূলদ সংখ্যাটা আমরা কি বলবো, তাহলে অমূলদ সংখ্যাটা নিঃসন্দেহে মূলদের বিপরীত সংখ্যাটি হবে আমাদের অমূলদ সংখ্যা। যদি আমরা একটু এভাবে চিন্তা করি যে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ দুইটা সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যাবে না, অর্থাৎ এটি অসীম দশমিক সংখ্যা হবে, আমাদের সসীম হবে না, আবৃত দশমিক সংখ্যা হবে না, এটি অনাবৃত দশমিক সংখ্যা হবে, অর্থাৎ পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করতে পারবো না, সেটি হবে আমাদের অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার ইংরেজি আমরা জানি ইরেশনাল নাম্বার, রেশিও যেটা না, ইরেশনাল আমরা নাম্বার বলবো, এটাকে আমরা বলবো অসীম দশমিক। অমূলদ সংখ্যাকে আমরা বলবো অসীম দশমিক, বা এটাকে আমরা বলবো অনাবৃত, এখানে আমরা আবৃত অঙ্ক পাব না, অনাবৃত দশমিক, বা এটাকে আমরা বলবো অপৌনঃপুনিক, যেটাকে পৌনঃপুনিক আকারে আমরা প্রকাশ করতে পারবো না, অপৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। তাহলে এই যে আমাদের এক সাইডে আমরা বলছি মূলদ সংখ্যা, আর এক সাইডে আমি বলছি অমূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার ব্যাপারগুলো আসলে সুন্দরভাবে যদি না জানা থাকে, আমরা সুন্দরভাবে যদি না বুঝে থাকি, তাহলে আমাদের মনে রাখতে হবে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা মূলদীয় ভগ্নাংশ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলে থাকি, যেমন আমরা পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো এবং কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, এই ধরনের সংখ্যাগুলো আমাদের প্রথমে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ অমূলদ সংখ্যার ব্যাপারটি ক্লিয়ার হব। আমি একটু সময় নিয়ে নিচ্ছি এই মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত হবে তাদের জন্য, বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আপনারা যারা এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করবেন তাদের জন্য আমরা একটু এই পবিত্র জুম্মার দিনে সময়
পাস করা হবে, অর্থাৎ তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি ফেসবুক পেজ, এটি একটি ভালোবাসার ভালো লাগার জায়গা। তাহলে অমূলদ সংখ্যা আমরা বলবো যে পূর্ণবর্গ নয়, এরূপ স্বাভাবিক সংখ্যার বা ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গমূলকেই আমরা বলবো অমূলদ সংখ্যা। আমরা ঋণাত্মক পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল আমরা করব না, তাহলে সেটি কিন্তু আমাদের বাস্তব সংখ্যা হবে না। তাহলে বলেছি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো আমরা একটু দেখে নিই। পূর্ণবর্গ সংখ্যা সমূহ আমরা যদি একটু দেখতে চাই, যেমন ওয়ান, অর্থাৎ কোন একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলই হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনারা অনেকে ক্লাসটিতে সংযুক্ত আছেন, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ক্লাসটি যদি সবার মাঝে শেয়ার করে দেন তাহলে অনেকেই এই ক্লাসটি দেখার সুযোগ পাবে, বা নতুন কারিকুলামে আমার সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা যদি এই ক্লাসটি অন্য অন্য গ্রুপে শেয়ার করেন তাহলে অনেক জায়গায় ক্লাসটি পৌঁছে যাবে। তাছাড়া আমি চেষ্টা করছি বিভিন্ন গ্রুপে ক্লাসটি একটু শেয়ার করা, কারণ অনেকেই এই সকালে হয়তো এই ক্লাসটির মাধ্যমে অনেক উপকৃত হবেন। তাহলে একের বর্গ আমরা জানি এক, তাহলে দুইয়ের বর্গ আমরা জানি চার, তিনের বর্গ আমরা জানি নয়, চারের বর্গ আমরা ১৬ জানি, পাঁচ পাঁচা ২৫, ছয় ছক ৩৬, সাত সাতে ৪৯, আট আটে ৬৪, এভাবে নয় নয় আমরা ৮১, এভাবে যে সংখ্যাগুলো আমরা পাবো, অর্থাৎ কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে প্রাপ্ত সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। আর এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কিন্তু মূলদ সংখ্যা, আমাদের মনে রাখতে হবে। যেমন আমি যদি এখানে বলতে চাই যে ২৫ এর বর্গমূল আমরা ২৫ এর বর্গমূল যদি লিখতে চাই তাহলে ২৫ লিখে আমরা রুট ওভার, বা এই রুটের মান আমরা জানি যে পাওয়ার হাফ, তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি প্লাস ৫। লাস্ট অফ অল আমরা লিখতে পারবো ২৫ এর বর্গমূল আমরা পাবো প্লাস মাইনাস ৫। তাহলে এই যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলই কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি মূলদ সংখ্যা, এবং এই সংখ্যাটিকে আমরা পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করতে পারবো। পূর্ণবর্গ সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। এটি যদি খুব ভালোভাবে একটু দেখা যায়, অবশ্যই আমরা অমূলদ সংখ্যার ব্যাপারটি পাবো। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করব সেটি হবে মূলদ, আর যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না সেটা হবে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে এই যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আমরা বলছি মূলদ সংখ্যা। আর যদি আমরা এখন পূর্ণবর্গ সংখ্যা না পাই, তাহলে আমি বলেছি যে পূর্ণবর্গ সংখ্যার অর্থাৎ পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূলকে আমরা কি বলবো অমূলদ সংখ্যা। যেমন আমরা ২ এর বর্গমূল আমরা কি পেতে পারি, ২ এর বর্গমূল পাবো রুট ওভার ২, আর রুট ২ এর আমরা মান অবশ্যই জানি ১.৪১৪২, এভাবে আমাদের চলতে থাকবে। এরপর আমরা দেখছি ৩ এর বর্গমূল রুট ৩ লিখে আমরা ৩ এর বর্গমূল জানি ১.৭১৭৩, আরও হয়তো সংখ্যা আছে, ক্যালকুলেটারে আমরা দেখতে পাচ্ছি এটি অসীমে চলতে থাকবে। তাহলে ৪ কিন্তু পূর্ণবর্গ, তাহলে আমরা এইভাবে ৫ এর বর্গমূল আমরা কত নির্ণয় করতে পারবো, বা ৬ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নাই, তাহলে ৬ এর বর্গমূল আমরা পাবো, ৭ এর বর্গমূল আমরা এভাবে আমরা পাবো। এই প্রত্যেকটি সংখ্যাই কিন্তু আমরা অমূলদ সংখ্যা বলবো, অর্থাৎ পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূলকেই কিন্তু আমরা অমূলদ সংখ্যা বলবো। দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস খুব সম্ভবত নওশীন, তুমি ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো,
তাহলে আমরা পূর্ণ বর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূলকেই আমরা অমূলদ সংখ্যা বলবো, আর পূর্ণ বর্গ যে সকল সংখ্যা তাদের বর্গমূল যেগুলো করব এগুলো হবে আমাদের মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাটি আমরা কখনো পি বাই কিউ আকারে প্রকাশ করতে কেন পারবো না সেটি যদি একটু দেখাতে চাই। যেমন আমরা বলেছি যে পূর্ণ বর্গ নয়, এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূলকেই কিন্তু আমরা অমূলদ সংখ্যা বলবো। তাহলে রুট টু আমাদের একটি অমূলদ সংখ্যা, এটির মান 1.4142, এভাবে আমরা অসীমে দেখতে পাচ্ছি। এবং এই যে আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে 3.5 এটি একটি সসীম দশমিক, এটাকে আমরা 35/10 অর্থাৎ 7/2 অর্থাৎ এটাকে 7:2 আকারে প্রকাশ করতে পারবো, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো বা অনুপাত আকারে প্রকাশ করতে পারবো। এটি সসীম দশমিক, সুতরাং এগুলো হবে আমাদের মূলদ সংখ্যা, এগুলো আমরা পাচ্ছি মূলদ সংখ্যা। ওকে, কিন্তু অমূলদ সংখ্যার কথা বলেছি যে অমূলদ সংখ্যা যেটা ইরেশনাল অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, অসীম দশমিক বলেছি, এটা আবৃত দশমিক না। যেমন মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছি যে একই সংখ্যা বারবার রিপিট হয়েছে দশমিকের পর, একই অঙ্ক বা দুইটি অঙ্ক একই অঙ্ক বারবার রিপিট হয়েছে। সুতরাং এই ধরনের ম্যাথগুলো আমরা কিন্তু বুঝে নিব যে অমূলদ সংখ্যা অ্যাকচুয়ালি কোনগুলো। অমূলদ সংখ্যা দেখো অসীম দশমিক হবে, অনাবৃত দশমিক হবে, এখানে পৌনঃপুনিক আমাদের অঙ্ক আসবে না দশমিকের পর, সুতরাং এই সংখ্যাগুলোকেই আমরা অমূলদ সংখ্যা বলবো। তাহলে 1.4142 ডট 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 আমরা যদি একটু দেখি, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, দশমিক যদি বাদ দিয়ে দিই তাহলে 1.4142 ডট 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 ডট, তাহলে দশমিকের জন্য এক আর দশমিকের ডানে আমাদের এভাবে শূন্য চলবে, এটা ডট 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 ডট, এভাবে আমাদের লেখা সম্ভব নয়। অর্থাৎ এটাকে আমরা পি বাই কিউ আকারে দুইটা সংখ্যার ভাগফল রূপে কখনো প্রকাশ করতে পারবো না, এটা কিন্তু পি বাই কিউ আকারে কোনো সংখ্যা না, এটার কোনো লজিক নেই। সুতরাং যে সংখ্যাটিকে আমরা পি বাই কিউ আকারে অর্থাৎ দুইটা সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করতে পারবো না সেই সংখ্যাটিকে আমরা বলবো অমূলদ সংখ্যা। অর্থাৎ অমূলদ সংখ্যাকে আমরা অনাবৃত, অপৌনঃপুনিক, অসীম দশমিক সংখ্যা বলবো। অবশ্যই আমাদের এই বিষয়গুলো ক্লিয়ারলি জানার প্রয়োজন আছে। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে জান্নাতুল ফেরদৌস নওশিন, তুমি ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে পবিত্র জুম্মা মুবারক জানাই। সময় সুযোগ পেয়েই আমি অষ্টম শ্রেণীর শিখন অভিজ্ঞতা দিয়ে বাস্তব দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার ক্ষেত্রে মূলদ সংখ্যার ব্যাপারগুলো আমি পর্ব 3 আলোচনা করেছি। আজকে আমি পর্ব 4 অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। অমূলদ সংখ্যা মূলত আমরা পি বাই কিউ আকারে যে সংখ্যাটিকে প্রকাশ করতে পারবো না সেটাই কিন্তু আমাদের অমূলদ সংখ্যা হবে, আর অমূলদ সংখ্যা অসীম চলবে, এখানে আবৃত কোনো অঙ্ক আমরা পাবো না। এমন হতে পারে 4.1, 4.2, এভাবে আবার কোনো এক সময় যে 4.1 হতে পারে, কিন্তু সেটি আবৃত দশমিক সংখ্যা হবে না। দেবাশিস সাহা, খুব সম্ভবত স্যার আপনি সংযুক্ত হয়েছেন ক্লাসটিতে, দেবাশিস সাহা স্যার আপনাকে ধন্যবাদ জানাই ক্লাসটিতে সংযুক্ত হওয়ার জন্য। আমি একটু দেখে নিই তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো, এবং এই যে √2, √3, √5 যে আমাদের অমূলদ সংখ্যা, এগুলো আমরা সঠিকভাবে কিভাবে ফাইন্ড আউট করব, এটা আমরা স্কেল অর্থাৎ সংখ্যারেখার মাধ্যমে, নতুন যে কারিকুলাম রয়েছে এই নতুন কারিকুলামে কিন্তু সংখ্যারেখার মাধ্যমে অমূলদ সংখ্যার ব্যাপারটি কিন্তু ক্লিয়ারলি এখানে ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখতে পারো যে সংখ্যারেখা অমূলদ সংখ্যা কিভাবে অবস্থান করব। যেমন সংখ্যারেখায় 2.5 আমরা সুন্দরভাবে দেখাতে পারি, কিন্তু অ্যাকুরেট আনসার যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা পেন্সিল কম্পাস দিয়ে একটা অঙ্কনের মাধ্যমে সম্পাদ্যের মতো করে আমরা √2, √3,
থ্রির অবস্থান কোথায় হবে এবং এটার ব্যাখ্যা আমি অবশ্যই তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। কারণ আজকে আমি মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যার বেসিক যে বিষয়টি, যে অমূলদ সংখ্যা অ্যাকচুয়ালি কী, অর্থাৎ যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি না, আমরা লব বাই হর আকারে বা অনুপাত আকারে আমরা প্রকাশ করতে পারছি না, সেটাই কিন্তু ইরেশনাল। রেশিও হলে অনুপাত হতো, আর যেটা রেশিও হবে না সেটাই আমরা ইরেশনাল নাম্বার বলবো। তাহলে অমূলদ সংখ্যার ব্যাপারগুলো আসলে খুব সুন্দরভাবে জানতে হবে, কারণ অমূলদ সংখ্যার যোগ, অমূলদ সংখ্যার বিয়োগ, গুণ, ভাগ, এগুলোর কিন্তু ক্যালকুলেশন আমাদের পরবর্তী স্টেপে কিন্তু জানা লাগবে। যেমন এখানে একক কাজ রয়েছে, একক কাজ লেখা হয়েছে, বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে রুট ফোর, রুট ফাইভ, রুট সিক্স, রুট সেভেনের আমরা কীভাবে অবস্থান দেখাবো, এখানে ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের ম্যাথগুলো দেখাতে হবে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে 44 পেজে আমাদের যে একক কাজ রয়েছে, 44 পেজে একক কাজ, টু রুট টু এর সঙ্গে আটের রুট আটের যোগ বা বিয়োগ আমরা কীভাবে করব, বা দুয়ের ঘনমূল, ঘনমূলগুলো নিয়ে আমি পরে আলোচনা করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি মূলদ আর অমূলদ সংখ্যাটি আমাদের সুন্দরভাবে জানতে হবে, কারণ মূলদ সংখ্যার ধারণা আমরা সেটের ক্ষেত্রে বা নবম শ্রেণীতে তোমরা উত্তীর্ণ যখন হবে, অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে পড়াশোনা শুরু করবে, তখন তোমাদের এই মূলদ অমূলদ সংখ্যার ব্যাপারটি জানা লাগবে। আর আমরা অমূলদ এবং মূলদ, মূলদ সংখ্যার মধ্যে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি, স্বাভাবিক সংখ্যা পাচ্ছি, শূন্য পাচ্ছি, যৌগিক সংখ্যা পাবো, মৌলিক সংখ্যা পাবো, সহমৌলিক সংখ্যা পাবো, অর্থাৎ এই মূলদ সংখ্যার মধ্যে অনেক কিছুই আমরা জানতে পারছি, যেটা সসীম দশমিক, আবৃত দশমিক, পৌনঃপুনিক দশমিক হবে। আর অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা অসীম দশমিক পাচ্ছি, অনাবৃত দশমিক, অপৌনঃপুনিক, অনাবৃত অঙ্ক। যেমন এখানে আমরা যদি একটি উদাহরণ দিতে চাই, 3.978, আমরা 7 এবং 8 মাথায় পৌনঃপুনিক দিলাম, এটি মূলতই ছিল 3.978 78, এভাবে আমাদের চলতে থাকবে। তাহলে এই যে 7 8 7 8 বারবার আসছে, এই ক্ষেত্রে আমরা 7 আর 8 এটাকে বলবো আবৃত অঙ্ক, এটাকে আমরা বলবো আবৃত অঙ্ক। দশমিকের পর সাধারণত আবৃত অর্থাৎ অঙ্ক সম থাকে, আর 9কে আমরা বলবো অনাবৃত অঙ্ক, 9কে আমরা বলবো অনাবৃত অঙ্ক। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ 28 নম্বর পেজে আমাদের যে গাণিতিক প্রবলেমসম রয়েছে, সেই গাণিতিক প্রবলেমে আমরা যদি একটু দেখি যে 3.978কে আমরা কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, এটি আমাদের আবৃত দশমিক ছিল, এটি আমাদের সসীম দশমিককে কনভার্ট করার জন্য আমরা কীভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করব, সেক্ষেত্রে দশমিকের ডানে আমরা দেখতে পাচ্ছি 9 একটি অঙ্ক রয়েছে, সেটি কিন্তু অনাবৃত অঙ্ক, অর্থাৎ আমরা অপৌনঃপুনিক অঙ্ক আমরা পাচ্ছি, আর এখানে 7 8 এটি আবৃত দশমিক। এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আগে জানতে হবে। আজকের এই ক্লাসটি মূলদ এবং অমূলদের মধ্যে যে আমাদের একটু সম্পর্ক, বা অমূলদ সংখ্যা কাকে বলে, সেই সংখ্যাটি আবার আমি তোমাদের সামনে বলার চেষ্টা করছি, যে পূর্ণবর্গ নয়, এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূলকেই অমূলদ সংখ্যা বলা হবে। আমরা 2 3 6 7 8 10 12 11 এগুলো সব আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, এদের বর্গমূল করলেই কিন্তু আমরা পাবো অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা অবশ্যই অসীম, অনাবৃত, অপৌনঃপুনিক আমরা অঙ্ক পাবো। অ্যাকচুয়ালি পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারবো না, সেটি হবে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ আর অমূলদের ব্যাপারটি আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম অমূলদ সংখ্যা নিয়ে, কারণ পর্ব 3 মূলদ সংখ্যা আলোচনা করেছিলাম, পর্ব 4 আমি অমূলদ সংখ্যা আলোচনা করলাম। এর পরবর্তীতে আমি চেষ্টা করব এই অষ্টম শ্রেণীর শিখন অভিজ্ঞতা 2, এখানে একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ, এবং এখানে পিআইয়ের ব্যাপারগুলো রয়েছে, শিখন অভিজ্ঞতা 2 আমরা কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করব, তাদের কতটুকু বোঝালে তাদের গাণিতিক অনুসন্ধান, সংখ্যা এবং পরিমাণ এর যে আমাদের পারদর্শিতার স্তরে যে ডোমেন রয়েছে,
যে ডোমেনগুলো আগে আমি আলোচনা করেছিলাম, এখানে একটু জানার বিষয় আছে। আমি আরেকটু ক্লিয়ার করতে চাই যে আমাদের ব্যাপারগুলো খুব ভালোভাবে জানতে হবে, যে আমাদের এখানে যে পিআই রয়েছে এই পিআইগুলো কীভাবে বুঝতে হবে। যেমন শিখন অভিজ্ঞতা 2, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এখানে 8.2, তাহলে একক যোগ্যতা 8.2 বলতে কোনগুলো আছে, এগুলো আমি আলাদাভাবে বলার চেষ্টা করব। কারণ শিক্ষার্থীদের আমরা যখন শিখিয়ে থাকবো একটি ক্লাসের মধ্যে, আমি তাদের যখন কোনো একটি গাণিতিক প্রবলেম বোঝানোর চেষ্টা করব, যেমন এখানে আমরা অমূলদ সংখ্যার ক্ষেত্রে দশমিকের পর 2 অঙ্ক যদি নিই, আমরা প্রায় লিখবো কিনা, আসন্ন মান লিখবো কিনা, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রেজাল্ট রিপ্রেজেন্ট করতে পারে, তখন সম্ভাব্যতা বিশ্লেষণ করতে হবে। বা আমরা √2 √3 মান যখন আমরা জ্যামিতিক চিত্রের মাধ্যমে সংখ্যারেখার মাধ্যমে আমরা যখন তাদের নির্ণয় করতে বলবো, তখন কিন্তু এখানে আমাদের জ্যামিতিক আকৃতির ব্যাপারটি চলে আসবে। এই যে ব্যাপারগুলো আমরা শিক্ষার্থীদের মাঝে সুন্দরভাবে যখনই বোঝাতে পারবো বা শেখাতে পারবো, তখন কিন্তু নতুন কারিকুলামে তাদের শিখন অভিজ্ঞতায় একক যোগ্যতাসমূহ তারা কীভাবে অর্জন করবে সে ব্যাপারগুলো আমরা পেয়ে যাব। সুতরাং কন্টিনিউয়াসলি আমি চেষ্টা করব 6 থেকে 9 পর্যন্ত নতুন কারিকুলামের চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি অংশ, প্রতিটি টপিকস ইন ডিটেলস আলোচনা করার জন্য থাকব। এবং পরবর্তীতে আস্তে আস্তে পিআইগুলো আমি দেখানোর চেষ্টা করব। ভালোভাবে পড়াশোনা করো, সেই শুভকামনায় এই ক্লাসের ইতি টানছি। আল্লাহ হাফেজ।